আসসালামু আলাইকুম গাইস, আমি এখন যেই সাইটের যেই অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের মধ্যে আছি, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আপনার এপেক্স ইউনিট্রেড, ঠিক আছে, এপেক্স ইউনিট্রেড। তো এখানে আমি মোটামুটি এক মাস ধরে ট্রেড করতেছি। এখানে আপনি $500 ডিপোজিট করলে, যদি $500 ডিপোজিট করেন, প্রতিদিন আপনার $60 ইনকাম আসবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যদি আপনি $100 ডিপোজিট করেন, তাহলে প্রতিদিন আপনার $1.5 থেকে $2 মতো আর্নিং আসতে পারে, ঠিক আছে। এবং আমরা নিচের দিকে চলে যাই, এখানে অ্যাফিলিয়েট আর্নিং আছে, ঠিক আছে, টিম বোনাস পাবেন, ইনকাম, ঠিক আছে, এগুলো যখন আপনারা কাজ শুরু করবেন তখন এইগুলো আপনারা পাবেন। তো উপরের দিকে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে ক্লিক করলে সব সেটিংগুলো দেখতে পারবো, ঠিক আছে। এখানে ক্লিক করলে দেখেন এখানে আমাদের ড্যাশবোর্ড, রেফারেল, এখানে পেমেন্ট সিস্টেম, এখানে জিএমআর কয়েন, একটা কয়েনও তারা লিস্টেড করছে, কয়েনগুলো ফ্রিতেই দেয় তারা, পরবর্তীতে বাইন্যান্সে সেল করতে পারবেন। এখানে ট্রানজ্যাকশন, লিডারশিপ, A to Z, এগুলো আপনারা অ্যাকাউন্ট খোলার পরে যখন কাজ শুরু করবেন তখন দেখতে পারবেন, ঠিক আছে। আর যাই হোক, এখানে আমি হচ্ছে পেমেন্ট অপশনে ক্লিক করি। এখানে পেমেন্ট অপশনে ক্লিক করলে দেখেন ওয়ালেট, অ্যাড ফাউন্ড, তারপর হচ্ছে ফাউন্ড ট্রান্সফার, ফাউন্ড রিটার্ন, উইথড্র রিকোয়েস্ট, সব কিছু আছে। এখানে আপনারা যে কোনো টাইমে আপনার আসল যে মূল টাকা সেটা উইথড্র করতে পারবেন, ঠিক আছে। $10 হলে এখানে উইথড্র করা যায়। তো গাইস, যেহেতু $10 হলে উইথড্র করা যায়, অ্যাকাউন্ট করবেন কীভাবে সেটা দেখায়। হ্যাঁ, অ্যাকাউন্ট করতে হলে আপনাদের হচ্ছে এই লিঙ্কটা ক্লিক করতে হবে, এই যে একটা লিঙ্ক আছে এটা ক্লিক করবেন, ডিসক্রিপশন বক্সে ভিডিওর দেওয়া থাকবে, ওটা ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন। আর এটা হচ্ছে পিডিএফ ফাইল, এটা ক্লিক করলে আপনারা কোম্পানির A to Z সব কিছু দেখতে পারবেন, ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আগে অ্যাকাউন্টটা করা দেখাই, তারপর হচ্ছে পিডিএফটা আপনাদেরকে একটু ধারণা দিব, ঠিক আছে। তো লিঙ্কটার উপর ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, ফায়ারফক্স বেটা ব্রাউজার আমরা চুজ করলাম, ঠিক আছে। তো এখানে আমরা অলরেডি একটা ব্রাউজার, এটা ওপেন হচ্ছে। হ্যাঁ, এটা ওপেন হওয়ার পর রেজিস্টার নিউ অ্যাকাউন্ট এরকম শো করবে, আর এখানে যে বিষয়গুলো লেখা থাকবে আপনারা একটু পড়ে দেখবেন, ঠিক আছে। যেহেতু এটা আমার রেফার ইউজ করে লিঙ্কটা ক্লিক করা হয়েছে, আমার নামটা উপরে শো করছে, ঠিক আছে। এখানে কিন্তু বলা হয়েছে এটা USA ফরেক্স ট্রেডিং কোম্পানি। আর এখানে হচ্ছে আপনার ফুল নাম দিবেন, এখানে আপনার একটি ইমেইল, আপনার একটি ইউজার নেম দিবেন, নাম দিয়ে কোনো সংখ্যা দিবেন, 1, 2, 3 এরকম কিছু। এখানে আপনি যে দেশে আছেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন, ঠিক আছে, ওই কান্ট্রি দিবেন। তো ধরেন যে আমরা ধরেন যে বাংলাদেশ দিলাম। তো এখানে হচ্ছে আপনি যে দেশে থাকেন ওই দেশের একটি মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, হার্ড কঠিন পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখতে পারবেন, ঠিক আছে। এখানেও সেম পাসওয়ার্ড দিবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন, অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপরে হচ্ছে ধরেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আমি কী করব, লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। লগ ইনে ক্লিক করলাম, এখন আমি এখানে ইউজার, এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব, ঠিক আছে। সো ইউজার পাসওয়ার্ড দিয়ে আমার তো অ্যাকাউন্ট খোলা আছে, নতুন করে এখন লগ ইন, তারপর আমি লগ ইন করি। হ্যাঁ, লগ ইন নামে ক্লিক করলাম, সেভ দিলাম, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আপনারা কাজ করতে পারেন, আমি কাজ করতেছি, আশা করি এখানে খুবই সুন্দর 1 মিনিটের মধ্যে উইথড্র পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে অ্যাপসটাও আপনারা পাবেন, অ্যাপসটাও প্লে স্টোরিতে আছে, এপেক্স ইউনিটেড লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আপনারা পিডিপি, ঠিক আছে, এটা আমরা ওপেন করব, একটু ওপেন করে একটু পিডিপি ফাইলটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এপেক্স পিডিপি প্ল্যান, ঠিক আছে। তো এখানে ওয়েলকাম টু ইউনিটেড, এখানে হচ্ছে অ্যাবাউট সম্পর্কে জেনে নেবেন, কোম্পানির অ্যাবাউট এখানে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে হোয়াট ইজ ফরেক্স, তারা কীভাবে ট্রেড করে, হোয়াট ইউ ডু, ঠিক আছে, এগুলো জেনে নেবেন। আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে দেখবেন যে হাউ টু স্টার্ট, কীভাবে স্টার্ট করতে হবে, ঠিক আছে, সব কিছু। এখানে হচ্ছে আপনার অ্যাড ফাউন্ড মিনিমাম হচ্ছে $25 এখানে ডিপোজিট করতে হবে, আর এখানে হচ্ছে $25, আপনি $100 ডিপোজিট করলে $1.5 মতো আর্নিং আসবে, আর $25 আপনার হচ্ছে 1.25% আর্নিং আসবে। এখানে আপনার 3 লেভেল পর্যন্ত বোনাস পাবেন, প্রথম লেভেল 50, দ্বিতীয় লেভেল 25, তৃতীয় লেভেল 5%, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আপনার প্রায় 13 লেভেল পর্যন্ত আপনি আরও বোনাস পাবেন, ঠিক আছে। এখানে লিডারশিপ সিস্টেম আছে, তারপর এখানে হচ্ছে USDT, BIP20, TRC20-র মাধ্যমে এখানে ডিপোজিট করতে পারবেন। BIP20-র মাধ্যমে করলে আপনার হচ্ছে ভ্যাটটা কম কাটবে,
আর এখানে হচ্ছে আপনার উইথড্র, যখন আপনি $10 উইথড্র করবেন মাত্র ভ্যাট চার্জ কাটে 7%, ঠিক আছে। $10 হলে উইথড্র করা যায়, এবং এখানে উইথড্র হচ্ছে শনি রবিবার হচ্ছে আপনার বন্ধ থাকে, ঠিক আছে। এখানে শুক্র সরি শনি রবি বন্ধ থাকে, জি, এবং শুক্রবারেও এখানে পেইড করে তারা, ঠিক আছে। 24 ঘন্টা এখানে আপনার সাপোর্ট পাবেন। আর যাই হোক, এটা হচ্ছে বিস্তারিত, আপনারা পিডিবিটা ভালো করে রিসার্চ করলেই সব কিছু বুঝতে পারবেন। আর অ্যাপসটা হচ্ছে কোথায় পাবেন, প্লে স্টোরেতে চলে যাবেন। প্লে স্টোরেতে যাবার পর এখানে লিখে সার্চ করবেন এপেক্স ইউনিট্রেডিং। এটা লিখে সার্চ করার পর এই যে একটি অ্যাপস, এটা চলে আসবে আপনাদের সামনে। পরবর্তীতে এটা আপনারা ইনস্টল করবেন, অ্যাকাউন্ট খোলা থাকলে লগ ইন করে নেবেন, ঠিক আছে। আর কোনো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাই হোক গাইস, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন গাইস, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে আমাদের ভিডিওটা চলে যায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ গাইস।